हेलो फ्रेंड्स, वेलकम टू फ्यूचर नॉलेज यूट्यूब चैनल। आज हमें আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং এর প্রসেসটি কি, তার সমস্ত ডিটেইলস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য আপনাকে স্কিপ না করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, নইলে আপনারা বুঝতে পারবেন না প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুলতে হলে কি কি স্টেপগুলি আপনাকে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ এর ডিটেইলস আলোচনা করব। প্রথমে আমি আপনাদের বলবো এই প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট কি, এই প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুললে আপনি কি সুবিধা পেতে চলেছেন এবং প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে তার সমস্ত কিছুই এবং কোথায় খোলা যাবে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট, টোটাল ডিটেইলস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন প্রধানমন্ত্রী জনধন যোজনা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া নাগরিকদের আর্থিক ব্যবস্থার মধ্যে টেনে আনার লক্ষ্যে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনাটি স্টার্ট হয়েছিল। 2005 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম এই ধরনের মানুষজনকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করে। KYC সংক্রান্ত নিয়ম খানিকটা শিথিল করে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা দেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার এই আন্দোলনকে আরো বিস্তৃত করে প্রতিটি বাড়িতে ব্যাংক অ্যাকাউন্ট ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। এবার আমি আপনাদের বলবো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কি রুল রয়েছে এই জনধন অ্যাকাউন্ট খোলার জন্য। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে, সরকারি বৈধ নথি নেই এমন ব্যক্তিরা ব্যাংকগুলিতে ছোট অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটি স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড ছবি এবং তার স্বাক্ষর কিংবা থাম্বপ্রিন্ট ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি ছোট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এ জাতীয় অ্যাকাউন্টগুলিতে মোট জমা এক বছরে 1 লক্ষের টাকা বেশি নয়, মোট টাকা আপনারা তুলতে পারবেন 1 মাসে 10,000 টাকার বেশি নয় এবং অ্যাকাউন্টগুলিতে ভারসাম্য যে কোনো সময় 50,000-এর বেশি নয়। এটি রয়েছে এর সীমাবদ্ধতা। এখন আমি আপনাদের বলবো এই প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুললে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন। আপনারা যদি প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলেন তাহলে এই প্রকল্পের আওতায় আপনারা চলে আসবেন। এর প্রথমত সুবিধাগুলি হলো আমানতের উপর সুদ, আপনারা ভালোই সুদ পাবেন অন্যান্য সেভিংস অ্যাকাউন্টে থেকে। নেক্সট, দুর্ঘটনা জনিত বীমা আপনারা পাবেন এককালীন 2 লক্ষ টাকা, কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই, আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও চলবে। কিন্তু আপনারা অন্য কোনো যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা জানান গ্রামীণ এলাকায় 1,000 টাকা এবং মিউনিসিপ্যালিটি বা শহর এলাকায় আপনাদের 3,000 থেকে 5,000 টাকা অ্যাকাউন্টে রাখতে হবে, নইলে আপনার টাকা কেটে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। নেক্সট, আপনি যে সুবিধাটি পাবেন ভারত জুড়ে অর্থের সৎ স্থানান্তর, অর্থাৎ আপনি যে কোনো শাখায় যে কোনো ATM-এ আপনি টাকা তুলতে বা জমা করতে পারবেন। সরকারি প্রকল্পের সুবিধাভোগী এই অ্যাকাউন্টগুলিতে সরাসরি আপনারা বেনিফিট পাবেন, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টে পেনশন কিংবা কোনো আপনি বীমা করতে পারেন এই অ্যাকাউন্টের দ্বারা। এবার আসবো খুবই গুরুত্বপূর্ণ যে সুবিধাটি পাবেন, তা হলো প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের অধীনে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা অনুসারে দাবিটি অ্যাকসেপ্ট হবে যদি আপনি রূপে কার্ড করেন কোনো ব্যাংকের শাখা বা ব্যাংক মিত্র, ATM বা ECOM ইত্যাদি লেনদেন করে থাকেন, আপনাকে রূপে কার্ড করে নিতে হবে। নেক্সট, আমি এখন আসবো প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খোলার জন্য যে যে ডকুমেন্টস বা সার্টিফিকেট আপনার প্রয়োজন। প্রথমত আপনার লাগবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা আপনার ভোটার কার্ড বা এপিক কার্ড, রাজ্য সরকারের এক অধিকারীকের দ্বারা যথাযথ স্বাক্ষরিত জব কার্ড আপনার লাগবে। নেক্সট, আপনার লাগবে নেম, ঠিকানা, আধার নম্বর বা বিশদ সম্মিলিত অন্য কোনো আপনি গভর্নমেন্ট আইডি দিতে পারেন, অর্থাৎ আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি দিতে পারেন। কিংবা আপনি এই ডকুমেন্টস গুলি যদি না পান তাহলে আপনার ল্যান্ডের যে দলিল রয়েছে তার আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারেন। এবার আমি আসবো কোথায় আপনারা খুলতে পারবেন এই প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট। আপনি যে কোনো ব্যাংকের শাখা, ব্যাংকের মিত্র আউটলেটে অ্যাকাউন্ট খোলা, আপনি যে কোনো ব্যাংকের শাখা কিংবা ব্যাংক মিত্র আউটলেটের মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় খোলা অ্যাকাউন্ট গুলি জিরো ব্যালেন্স দিয়ে খোলা হচ্ছে। আপনাদের আমি ডেসক্রিপশনে এর অফিসিয়াল লিংকটি দিয়ে দেবো, আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, এই প্রধানমন্ত্রী এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 10 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের নাবালক হিসাবে গ্রহণ করা হবে বা তাদের এটি স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাবে গণ্য করা হবে। 18 বছর হওয়ার পর ব্যক্তিরা 60 বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। 60 বছরের পর কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী
জনধন যোজনা অ্যাকাউন্টে খুলতে পারবেন না, এটি আপনারা মাথায় রাখবেন। এবার আসবো আপনারা কিভাবে এটি ক্রেডিট করবেন বা বিনিয়োগ করবেন। এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই। ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে যদি তারা একটি চেক বুকের মালিক হতে চান তবে তাদের ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে আপনার ওই অ্যাকাউন্টে। এবার আপনি এই অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে আপনি সর্বাধিক 10,000 টাকা তুলতে পারবেন এবং এই অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 1,00,000 টাকা বছরে জমা করতে পারবেন। অ্যাকাউন্ট খুললে আপনি বিভিন্ন সরকারি স্কিমের টাকাগুলি পাবেন এবং এর সুবিধাগুলি উপভোগ করবেন। আপনারা অনেকেই জানেন এই জনধন যোজনা অ্যাকাউন্ট যারা খুলেছে তারা অনেকেই 500 থেকে 2,000 টাকা করে পেয়েছে। আপনাদের বাড়ির কোনো সদস্য কিংবা আপনার এলাকার অনেক মানুষই পেয়েছে, তা একটু খোঁজ করলেই জানতে পারবেন এই প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুললে আপনারা এই সুবিধাগুলি পাবেন। যে কোনো সরকারি স্কিমের টাকা আপনি এই অ্যাকাউন্ট খোলার পর থেকেই পাবেন, তাই এর সুবিধা থেকে আপনারা বঞ্চিত না হয়ে এই অ্যাকাউন্টটি শীঘ্রই এই লকডাউন অবস্থায় খুলে ফেলুন। আপনারা অনেকগুলি সরকারি স্কিম যে চালু হয়েছে তার সুবিধাগুলি আপনারা ভোগ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট কি, এর ক্রাইটেরিয়া গুলি কি কি, এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সুবিধাগুলি কি কি, তার সমস্ত ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।